প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি সবুজ বঙ্গ নিউজের এডিটর মুরসেলিম। ত্রিপুরা রাজ্য রাজনীতি পারদ চলছে। ত্রিপুরাতে কিন্তু সমীক্ষা কিন্তু ঘুরে উল্টে পাল্টে ফের লাল ঝড়ের দ্রাপটে মানিক সরকার ক্ষমতায় আসতে পারে বলে আমরা একটা জল্পনা কল্পনা করে একটা সম্ভবত পাচ্ছি। কিন্তু ত্রিপুরাতে শাসক ভেঙে প্রতিদিন নিয়মিত বামেদের দলে যোগদান করছে। ত্রিপুরাতে বিজেপির জোট সঙ্গীদের কখনো দেখছি আমরা ভাঙন, সেখানে সিপিআইএম পার্টিতে যোগদান করছে। কিন্তু বামপন্থীদের উদ্দেশ্যে তিনটি রওনা করে আমি কথাটি বলছি, খুব ধৈর্য সহকারে দেখবেন। যেসব সাবস্ক্রাইবার আমার দর্শকগণ দেখছেন, খুব ধৈর্য করে দেখবেন কি বলছি আমি, প্রথমে শুনে রাখুন। প্রথমে আমি বলছি আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য আড়া হলে হবে না। কিন্তু বাংলার ক্ষেত্রে বলুন, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে বলুন, ত্রিপুরার 23-এর নির্বাচনের আগে কিন্তু বিজেপি একটা পতনের দিকে সৃষ্টি হতে চলেছে তিনটি কারণে। কিন্তু সেই কারণগুলো আপনি মনে রাখবেন। বিপ্লব দেব কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পতন হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের কৃষক বিলের বিরোধিতার একটা ব্যাপক হারে প্রভাব পড়বে ত্রিপুরাতে, এবং মূল্যবৃদ্ধি যেসব এগুলো তো আছেই, কিন্তু অশান্তি ভোগ, কিন্তু শান্তি ফিরছে না ত্রিপুরাতে। শান্তি ফিরতে গেলে ফের বামেরাই ক্ষমতায় আসতে পারে বলে সম্ভবত আমরা জানাচ্ছি আপনাদেরকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু শাসক প্রতিদিন নিয়মিত বিরোধীদের ঘর ভাঙছে, আক্রমণ করছে, মারপিট হচ্ছে। আমরা সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে গতকালকে